নামাজ ঠিক মতো পড়েন না, দুই নম্বরে স্বামীর কথা শোনেন না, তিন নম্বরে শ্বশুর শাশুড়ির সাক্ষাৎ মত করেন না। ও মা আরো কাজ আপনারা করেন, যখনই সময় পান, যখনই সময় পান আপনারা ইন্ডিয়ার চ্যানেল, কি কি যেন চ্যানেল আছে ইন্ডিয়ায়, কোন কোন নাটক জানি আপনারা দেখেন, অভ্যাস করে নিয়েছেন, ওই অভ্যাস করতে করতে ছেলে মেয়ে কোনটা চুলার মধ্যে গেল, কোনটা পানিতে পড়লো। এই যে কয়েকদিন আগে এক মাস অথবা দুই মাস মুরাদনগর, মুরাদনগর কুমিল্লা ফেসবুকে আসছে ছোট বাচ্চা, মা টেলিভিশনের পর্দা খুলে সে বসে আছে, ছোট বাচ্চাটা তোমরা পেয়েছ মনে হয়, আমি আমি তো ফেসবুক চালাই না, আমার ওরা দেখাইছে, ফেসবুকে ছেড়ে দিয়েছে বাচ্চাটার মা টেলিভিশনের পর্দার সামনে, ছোট বাচ্চাটা পানিতে যায় পড়ে গেছে, বাবা বিদেশ, একটাই মাত্র বাচ্চা আর বাচ্চাও নাই, মা আম্মা জানলা শুনুন, মায়েরা শুনুন, এই টেলিভিশনের পর্দা সেই ইন্ডিয়ার নাটক দেখতে দেখতে বাচ্চাটা পানিতে পড়লো, মরে বাচ্চাটা ভেসে উঠছে কিন্তু মায়ের খবর নাউজুবিল্লাহ পড়লো। এ মা আপনি কেমনে আশা করেন টেলিভিশন দেখতে দেখতে আপনার ছেলে ওলি আল্লাহ হবে, আপনি কিভাবে আশা করেন নাটক দেখতে দেখতে সিনেমা দেখতে দেখতে আপনার ছেলে ওলি আল্লাহ হবে, প্রশ্নই আসে না রে মা। আব্দুল কাদের জিলানি কেমনে হলো, কেন তিনি বড় পিশাব হলো, কিভাবে হলো, বাবা নদীর মধ্যে ফল পেলেন, ক্ষুধার যন্ত্রণায় খেয়ে ফেললেন, চিন্তা চিন্তায় পড়ে গেলেন, তিনি মুফতির বাপ, মুফাসসিরের বাপ আবু সালেম মুসা জঙ্গি, বড় পিশাব হুজুরের বাবা, মুফতির মুফতি, মুফাসসিরের মুফাসসির, তারপর ভিতরে একটা টেনশন ঢুকে গেল, হায় হায় রে আমি এই যে ফল খেয়ে ফেললাম, এই ফল খাওয়ার জন্য কি কিয়ামতের ময়দানে আমাকে জবাবদিহি করা লাগে কি লাগে না, এই জন্য যেহেতু নদীর ভিতরে ফলটা পেলাম তাইলে ফল গাছটা নদীর কিনারেই আছে, আমি ফল গাছের মালিকের কাছে ক্ষমা চাইতে যাব। কেন বড় পিশাব তার আম্মা জানের পেট থেকে ওলিয়াল্লাহ হয়ে পৃথিবীতে আসলেন, আম্মা জানদেরকে অনুরোধ করব, বাবা তোমরা যারা বিবাহ করো নাই তোমাদেরকে আকুল আবেদন করব, আমাদের ইসলামী জিন্দেগি যদি করতে হয়, আল্লাহর ওলি সন্তান যদি তুমি পাইতে চাও, আল্লাহর ওলি বন্ধু সন্তান যদি তুমি কামনা করতে চাও, তাইলে কি করতে হবে এই 10-15-20 মিনিট একটু কথাটা মনে রাখার জন্য চেষ্টা করো বাবা। আবু সালেম মুসা জঙ্গি বড় বিশ্বাস হুজুরের বাবা ফল খাইছে, আমি নিজে কিতাব পড়েছি, পড়ে যাওয়া, পড়ে যাওয়া নদীতে পাওয়া, একলা এটা খাইলে এটা কোনো জবাবদিহি করতে হবে না, কিন্তু আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ বিভিন্ন জায়গায় বলেছেন, বড় বিশ্বাস হুজুরের বাবা জানের ভয় ঢুকছে, না জানি এই ফলটার জন্য জীবন আমি হারাম খাই নাই কিন্তু আজকে কি এটা হারামই হয় কিনা এই জন্য মাফ চাওয়ার জন্য আবার পিছনে হাঁটা শুরু করলেন, যায়া ফলের গাছ পাইছে অনেক দূরে, বাড়ির মালিকেরে খুঁজতেছে, বাড়ির মালিক আছেন, বড় পিশাব হুজুরের আব্বা যেন আমার পেটে হারাম না ঢুকে, মালিক বলে আসি কে আপনি, আমি একজন বিদেশি মেহমান, আমি একজন বিদেশি মেহমান, এই ফলের গাছটা কার, বড় পিশাবের নানা হবেন যিনি, সুবহানাল্লাহ বলবেন না, তিনি বললেন বাবা কেন গো, কেন তুমি ফল গাছের কথা জিজ্ঞাসা করছো, আমি একটা ফল পাইছিলাম আমার পেটে অনেক ক্ষুধা ছিল, ওই ক্ষুধার যন্ত্রণা নিবারণের জন্য আমি অনেক দূরের থেকে আসছি, একটা ফল খেয়ে ফেলেছিলাম, আপনার একটা ফল নদীতে ভাসতে ভাসতে অনেক দূরে গিয়েছিল, আমার ক্ষুধার দ্বারা সহ্য করতে না পেরে আপনার এই ফল গাছের ফলটা আমি খেয়ে ফেলেছি, এই জন্য ক্ষমা চাওয়ার জন্য আসছি, আমি ক্ষমা চাই, আমাকে ক্ষমা করে দেন, আমি যেন কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমি যেন এইটার জন্য জবাবদিহি করতে না হয়, এই জন্য আমি ক্ষমা চাওয়ার জন্য আসছি, বড় পিশাব হুজুরের নানা জান চিন্না ফলাইছে, এত সাধারণ কোন মানুষ না, এত আল্লাহর বন্ধু হয়ে গেছে, তিনি বললেন আমি মাফ করতাম না, আমাকে যা করতে বলবেন আমি করি।
করব, তাও আমি ক্ষমা চাই। ঠিক আছে, তাইলে ক্ষমা যদি চাও, ইতিহাস ইতিহাস রচনা হয়ে গেল। ঠিক আছে, আমার বাড়িতে তুমি চাকরি করতে হবে, আমি কোনো বেতন দিব না, পেটে ভাতে তুমি খাটবা, তারপর আমি খাটবো, কারণ তারপরও আমি হাসুরের ময়দানে এই ব্যাপারের জন্য আমি জবাবদিহি করতে চাই না। বারোটা বছর খাটলো, এগারো বছর বারো বছর মাত্র একটা দিন বাকি আছে, আগামীকাল তো আমার ছুটির বছর, আগামী বছর আগামী দিনটা আমি ছুটি নিয়ে যাব, আমাকে বিদায় দিবেন আপনার কথা অনুযায়ী। বড় পিসাব হুজুরের নারাজান কয়, আমি তোমাকে বিদায় দিব না, তবে একটা শর্ত আছে, আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মণি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মণি তুমি জিলা। গজলের বই কি আনছেন আমরা? আব্দুল কাদের জিলানি তুমি হাসানি হুসাইনি, আমার নবীর নয়ন মণি তুমি জিলানের জিলানি, আমার নবীর নয়ন মণি তুমি জিলানের জিলানি।